হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে মাধ্যমিকে তুমিও 95% মার্কস পাবে কিভাবে। এই টিপসগুলো দেখে নাও। আর ভিডিওটা শুরু করার আগে বলি, অবশ্যই তোমরা একটা ভিডিও লাইক করবে আর অবশ্যই শেয়ার করে বন্ধুদের উপকার করবে। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপডেট পেতে। শুরু করা যাক আজকের এই ভিডিও। ছাত্র জীবনের সবচেয়ে বড় প্রথম পরীক্ষা হলো মাধ্যমিক। তো মাধ্যমিক পরীক্ষায় সঠিক গাইড ও সঠিক প্রিপারেশনের অভাবে অনেকে বেশি পড়াশোনা করেও ভালো রেজাল্ট করতে পারে না। তাই আজকের দেওয়া কয়েকটা টিপস খুব সহজে তুমি কাজে লাগিয়ে খুব সহজে তুমি 95% নাম্বার পাবে। তো সেগুলি প্রয়োগ করে অনেকেই ভালো রেজাল্ট করেছে, প্রমাণও আছে। তো আজকের টিপসগুলো দেখো। নাম্বার ওয়ান, পুরো সিলেবাস বুঝে পড়া, রিড কেয়ারফুলি। মানে প্রথমত তোমাকে দশম শ্রেণীর সিলেবাসটি ভালো করে দেখে নিতে হবে, মানে কোন কোন টপিক বা চ্যাপ্টার আছে সিলেবাস তোমাকে ঠিকঠাক খুঁটিয়ে দেখতে হবে। প্রয়োজনের প্রতিটা চ্যাপ্টার খুঁটিয়ে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো সিলেক্ট করে নিতে হবে। নাম্বার টু, টাইম টেবিল। দেখো, পড়াশোনার ক্ষেত্রে একটা টাইম টেবিল দরকার। ভালো রেজাল্ট করতে হলে তোমাকে একটি টাইম টেবিল তৈরি করতেই হবে। সকাল, দুপুর, বিকেল, রাত্রি। দেখো, পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো রাত্রি। তাই রাত্রিতে বেশি বেশি সময় নিতে পারবে, রাত্রিবেলাতে অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করতে পারবে, অন্যান্য সাবজেক্টগুলো করতে পারবে, তাই রাত্রি বেশি মনে হয়। কিন্তু তোমাদের অনেকের দুপুর বা রাত্রি এ সকাল হতে পারে, তোমরা তোমাদের নিজের মতো সিলেক্ট করে নেবে সেটা। নাম্বার থ্রি, প্রতিটি সাবজেক্টে সমান মূল্য দেওয়া, মানে প্ল্যান মেনে পড়া। অতএব দেখো, প্রতিটা জিনিস শুরু করার আগে প্ল্যান দরকার। তাই মাধ্যমিককে ভালো ফলাফল করতে হলে সাতটি বিষয়কেই সমান গুরুত্ব দিতে হবে। কোনো বিষয়কে অবহেলা করতে হবে না বা অবহেলা করলে চলবে না। বাংলা পড়তে ভালো লাগে বলে শুধু বাংলায় পড়লে, কিন্তু অঙ্ক বা ইংরেজি পড়লে না ভালো লাগে না বলে এরকম করলে হবে না। অঙ্কে সময়টা বেশি দিতে হবে, তাই প্রতিটা সাবজেক্টে তোমাকে সঠিকভাবে সময় দিতে হবে। নাম্বার ফোর, নাম্বার বিভাজন মেনে পড়া, মানে মাধ্যমিকের কোন চ্যাপ্টারে কত নম্বর আছে, কোন কোন চ্যাপ্টার পড়লে হবে, এবার বোর্ডের কোশ্চেন আসবে, কোন কোন চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ বেশি, সেগুলো মার্ক করে নিয়ে পড়াশোনা শুরু করতে হবে। অতএব ছোটো বড় নাম্বার থাকে তো এমসিকিউ, বোর্ড কোশ্চেন, কোন কোন চ্যাপ্টার থেকে এবছর আসবে সেগুলো ঠিকঠাক দেখা। নাম্বার ফাইভ, ওয়ান ডে ফুললি রিজার্ভ ফর প্রিভিয়াস প্রিপারেশন, মানে সপ্তাহে একদিন হাতে রাখতে হবে, ওই সপ্তাহে যা যা পড়লে সেগুলির রিভিশন দাও বা লেখো, প্র্যাকটিস করো। মানে সপ্তাহে সাত দিনে যেগুলো পড়েছ সেগুলো তুমি প্র্যাকটিস করো, লেখো, লেখাটা তোমাকে প্র্যাকটিস করতেই হবে ডেলি। নাম্বার সিক্স, শব্দ সীমা মাথায় রেখে উত্তর লেখা। মানে দেখো, অনেকেই ধারণা বেশি লিখলে বেশি নাম্বার, অনেকে ধারণা আছে এটা, তো এটা সম্পূর্ণ ভুল। দেখো, অ্যান্সার করার সময় এই শব্দসীমা মেনেই টু দি পয়েন্টে উত্তর লিখতে হবে, প্রশ্নের নাম্বার দেখে উত্তর দিতে হবে, যেরকম নাম্বার সেরকম তোমার উত্তর রাখতে হবে, অর্থাৎ সঠিকভাবে লেখার চেষ্টা করবে, টু দি পয়েন্টে অ্যান্সার করবে। নাম্বার সেভেন, মান্থলি টেস্ট। দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে নিতে হবে তোমাকে। সিলেবাস কমপ্লিট হওয়ার পর তোমাকে রায়মাটি বা অন্যান্য কোনো বইয়ে প্র্যাকটিস সেটগুলো বইয়ে দেখে তোমাকে শুধু প্র্যাকটিস করতে হবে, শুধু মান্থলি টেস্ট করতে হবে, পরীক্ষা দিতে হবে সময়সীমা ধরে। আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, লেখাটা খুব জরুরি এবং তোমাকে লিখতে হবে। তো এইগুলো তুমি তোমার জীবনে ফিট করে ফেলো, তাহলে তুমি অবশ্যই মাধ্যমিক ভালো রেজাল্ট করবেই। থ্যাংক ইউ।